সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 26 জুন, রোজ শুক্রবার। আমি চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার হারুপাড়া গ্রামে, মৃত্তিকা ডেয়ারি ফার্ম। এই ভাঙ্গুরা উপজেলার ভিতরে সবথেকে বড় ডেয়ারি ফার্ম এটি, মৃত্তিকা ডেয়ারি ফার্ম। ওনাদের কাছে সবসময় 100-এর উপরে ষাঁড় গরু, বকনা বাচ্চা থাকে এবং গাভীও থাকে। আপনারা চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো ওনারা খুবই বিশ্বস্ততার সাথে এগুলো কেনাবেচা করে থাকে, কারণ আপনারা জেনে থাকবেন এই ফার্মটি পরিচালনা করে থাকে কাদের ভাই। উনি প্রথম পাবনা জেলাতে অনলাইনের মাধ্যমে গরু কেনাবেচা শুরু করেছিলেন। তারই হাত ধরে এখন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা অনলাইনের মাধ্যমে গরু কেনাবেচা করে আসতেছে। কিন্তু উনি সব থেকে পুরাতন এবং ওনার কাছ থেকে আপনারা খুবই ভালো ভালো গরু সংগ্রহ করতে পারবেন, দেখে শুনে যাচাই বাছাই করে। আপনারা চাইলে ওনার কাছ থেকে পরামর্শও নিতে পারবেন, ওনার কাছ থেকে আপনারা সঠিক পরামর্শ পাবেন, গরু সংগ্রহ করতে পারবেন ভালো ভালো। তো আমরা কথা বলবো কাদের ভাইয়ের সাথে, তিনি আমাদেরকে জানাবে যে একজন নতুন খামারি কীভাবে একটা খামার শুরু করতে পারে এবং কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করতে পারে, কোন জাতটা নিলে তার জন্য সব থেকে ভালো হবে, আশা বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তো চলুন আমরা কাদের ভাইয়ের সাথে কথা বলি। হয় কিছু 3 মাসের প্রজেক্ট, হয় কিছু 6 মাসের, যে যেভাবে মেন্টালিটি সেট আপ করতে পারে সে সেভাবে আপনার খামারগুলো মূলত গড়ে তোলে। এখন সামনে যেহেতু কুরবানি, আর কুরবানি উপলক্ষে এগুলো ওঠানো এবং এমন টার্গেটে নিয়ে করা, মেন্টালি সেট আপ নিয়ে করছি। হয়তো এখন যে গরুগুলো কালেকশন করা সেগুলো মোট 2 জাতের গরু, এগুলো আপনার সামনের কুরবানিতেও চলবে এবং যদি কেউ ইয়ারলি টু ইয়ারলি যদি এগুলো কেউ লালন পালন করতে চায়, ফ্যাটানিং করতে চায়, মানে আপনি সব দিকে যাচাই বাছাই করে এই গরুগুলো সংগ্রহ করেছেন বড়গুলো। কারণ একজন খামারি যখন একটা গরু নিয়ে যাবে, নেওয়ার পরে এখন ধরেন ছোটো যে বাচ্চাগুলো আছে, ছোটো বাচ্চাগুলো এখন লং টাইম প্রজেক্ট হয়ে যাবে, খাদ্য কস্টিংয়ের খরচ বেশি পড়ে যাবে, লেবারের খরচ বেশি পড়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলোতে লাভবানটা একটু বেশি হবে। এই মেন্টালিটি নিয়ে কাজ করছি আর কি। তো এই সপ্তাহের কালেকশনগুলো কেমন আছে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ সব একদম, সব সাইজ আছে, বড় ছোট সবগুলোই আছে মোটামুটি আর কি। তো একটা বিষয় যদি আমাদেরকে জানাতেন, একজন নতুন খামারি কোন জাতের সারগুলো দিয়ে খামারটা শুরু করলে সব থেকে ভালো হয়? আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত শাহিয়াল, সিন্ধি, গির এই টাইপের গরুগুলোই বেশি ভালো, পারফেক্ট এবং আবহাওয়া উপযোগী। আর এর সাথে আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান তো আছেই, এগুলো তো উপযোগী। কিন্তু একটা সময় ছিল, একটা টাইমে যখন আমাদের দেশে শুধু আপনার দেশি গরু ছাড়া গরু মেলানো যেত না, আর কিছু শাহিয়াল হতো, ওই সিমেনের পরিমাণ সংখ্যায় খুব কম থাকতো, আমরা দেশি গরু দিয়ে প্রজনন করাতাম, যার কারণে দেশি গরুগুলো তখন বেশি ছিল। এখন ডেয়ারি সেক্টর ডেভেলপ করছে, আপনার ভেটেনারি সেক্টর ডেভেলপ করছে, আপনার এইখানে লোকগুলো আসছে, স্মার্ট লোকজনগুলো আসছে, শিক্ষিত লোকজনগুলো ইনভলভ হয়েছে, সার্বিক সমন্বয় মিলে এখন আপনার বাহিরের যে ব্রিডগুলো হচ্ছে সেই ব্রিডগুলো দিয়ে কাজ করছে। যেমন আমরা পাকিস্তানের শাহিয়াল, পাকিস্তানে গির, আপনার নেপালি, এগুলো মূলত বেশিরভাগ মডার্ন খামার যারা করতেছে এরা ধরছে। আর এইগুলো যারা সঠিক মানে গরুটা নির্বাচন করে দাঁড় করাতে পারতেছে, এদের খামার দ্রুত ডেভেলপ হচ্ছে। আর এখন অনলাইন সেক্টরটা তো হয়ে গেছে এক প্রকার ক্রাইম সেক্টর হয়ে গেছে, আমি ক্রাইম সেক্টরই বলবো এটা। আপনার দেশি গরুকে বা ব্রাহ্মা বানানো হচ্ছে, শাহিওলকে ব্রাহ্মা বানানো হচ্ছে, বা ওই মানে বিভিন্ন মানে তথ্য, মানুষকে সঠিক তথ্যটা উপস্থাপন করা হচ্ছে না। এখন আমার কাছে দেশি গরু আছে বা শাহিওলের সাথে সিমেন দেওয়া হয়েছে, আমার সামনে যে গরুগুলো আছে আমার বিক্রির স্বার্থে আমি সেটাকে একদম পরামর্শমূলক দিয়ে থাকছি এবং এই গরুতেই 18 মণ 20 মণ অ্যাট এ টাইমে লাগাই দিচ্ছি মাংস। তো এই যে ভ্রান্ত সমস্যা, এটা এক প্রকার ক্রাইম, আর এর জন্য মানুষ প্রতারিত হচ্ছে, ভ্রান্ত ধারণার মধ্যেও আসছে। সার্বিক দিক মিলে একটু আর কি এলোমেলো হয়ে আছে, মানুষের প্রতি মানুষের আস্থাটাও হারায় গেছে। এই গরু কিনলাম এইরকম হচ্ছে, এটা হচ্ছে না, এইরকম দুধের গরু কিনলাম দুধ মিলতে চায়, এক কথায় মানে পুরাটাই ক্রাইম সেক্টর হয়ে গেছে। আর এক প্রকার অসাধু লোভী লোকজন আছে, আর কিছু ইউটিউবারও আছে যারা একদম কেউ চাইলে, কেউ যদি রাজপথের কোনো লোকজন গরু নাই কিছু নাই, বাইরে থেকে 5টা গরু নিয়ে এসে খামার দাঁড় করায় খামারই হচ্ছে পরামর্শ দিচ্ছে, গরু বিক্রি করতেছে, জাতের ভুল দিচ্ছে, বিকাশ থেকে টাকা নিচ্ছে 20,000 30,000, ফোন রিসিভ করতেছে না, এক কথা পুরোটাই ক্রাইম সেক্টর হয়ে গেছে। বায়না নিয়ে গরু দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এরকম ওভারহ রেকর্ড আছে। বা ওই দেখা যাচ্ছে যে কিছু কিছু অসহায় লোকজন, যেমন আমার সাথে কথা বলতে বলতে বিভিন্ন রকমের লোকজন আছে, বিশ্বাস তো সেট আপ হয়ে যায়, বিশ্বাস হয়ে যায় মানুষের প্রতি, তখন এরা কী বলতেছে, ভাই আমি টাকা পাঠাই দিচ্ছি আপনি গরু পাঠাই দেন, বা এই গরুটা দিচ্ছে না, কাদের ভাই তো ভালো মানুষ,
তার কাছে নিঃসন্দেহ যাওয়া যায়, যে বলছে সেটাই ভালো। এখন দেখা যাচ্ছে কি সে বলতেছে ভাই আমার কাছে 1,20,000 টাকা আছে, আমি 1,50,000 টাকার গরু নিচ্ছি। বলতেছে ভাই আপনি 30,000 টাকা পরে দেন বা 50,000 টাকা পরে দেন, এরকম রেকর্ডও আছে। দেখা যাচ্ছে 20,000 টাকা বায়না নিয়ে বা 50,000 টাকা বায়না নিয়ে বলছে না ভাই আমি বাকিটাকে বেচবো না, আপনার গরু আপনার নিয়ে যান, এরকম অহরহ ক্রাইম হচ্ছে। তো এই ক্রাইমগুলো আসলে এগুলো লক্ষণীয় বিষয়। এগুলো এখন বলি যারা গরু খরিদ করবে বা গরু মার্কেট থেকে কিনবে তারা একটু ব্যানটাকে যেন জাস্টিফাই করে নেয়, করে নিতে পারলে তাহলে আমার মনে হয় তারা সুবিধাভাবে গরু জাতমানগুলো নির্বাচন করুক, তার আহরার কোনো কিছু নাই। কারণ এই সেক্টরটা অনেক সংগ্রামের একটা পথ, এই সেক্টরটাতে আসলেই যে লাভবান হওয়া যাবে তাও না। এখানে যেমন আশার আলো আছে তেমন অন্ধকারের আলো এখানে বিদ্যমান আছে, এই জিনিসগুলো মাথায় রেখে যেন সবাই কাজ করে। আমি যতটুকু দেখতেছি আশার আলোর থেকে তো মনে হয় অন্ধকারে বেশি পড়ে যাচ্ছে, অন্ধকারে মানুষ বেশি পড়ে যাচ্ছে, কারণ মানুষকে বেশি বিশ্বাস করে ফেলতেছে। এক কথায় এখানে এই যে ক্রাইম সেক্টরের কারণে আমরা একে অপরে অনেকেই এর সাথে যুক্ত, এটা এটা আমিও যুক্ত, আর 10টা ইউটিউবারও যুক্ত, আবার অন্য থার্ড পার্টি যারা আছে তারাও যুক্ত। মানে একের অধিক সমস্যা, সমস্যায় জর্জরিত, যার কারণে বলবো যারা নতুন আছেন টাকাটা সঠিক ব্যবহারটা করে, মনের কাছে স্যাটিসফাইড হলে আপনি গরুগুলো কেনেন। খরচ পরিবহন খরচে 5,000 বেশি হয় হোক, এটা একসময় আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনি ওইভাবে আপনারা সবাই যারা গরু খরিদ করবেন একটু দেখভাল সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করে তীক্ষ্ণ ব্রেনে কাজ করলে ইনশাল্লাহ ঠিক সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো ভালো কথা বললেন বা দর্শকদেরকে জানালেন, অবশ্যই তারা এখান থেকে অনেক উপকৃত হবে বা অনেক কিছু বুঝতে পারবে বা জানতে পারবে। তো এই সপ্তাহের কালেকশনগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, আমরা প্রথমে একটা সার দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের, এটা কি জাতের? এটা মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত, এখন মাত্র 2টা দাঁত ভাঙছে। এই গরুগুলো একটা সময়ে গিয়ে আপনার অনেক বড় আকারের গরু হবে। দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই বিভিন্ন অনলাইন ভিত্তিক বা বিভিন্ন মিডিয়াতে যখন দেখি এক্সিবিশন হয় 1 টন 1.5 টনের গরু কিছু কিছু হয়, এই গরুগুলো সেই গরুতে রূপান্তরিত হবে। তবে এই গরুগুলো সামনের কোরবানিতে কেউ কাজ করলে করতে পারে, তবে ওইভাবে আশানুরূপ ফল পাবে না। আর এগুলো যদি 1-2 বছর স্টে করতে পারে ফার্মে, নিজস্ব ফার্মে, তাহলে এই গরুগুলো একটা সময়ে আপনার অনেক তার খামারের জন্য সৌভাগ্যই হবে বা ফলপ্রসূ বয়ে নিয়ে আসবে আমি যেটা মনে করি। আচ্ছা, তো এটা বর্তমান ওয়েটটা আছে কতমান? এটা আমি ধরেন কেউ বলছে আপনার 10 মন, কেউ বলছে 9.5 মন, আমি 9.5 মন টার্গেট করি, গরুটা আমি খরিদ করছি। এটা মানে মাংসের ওজনটা? মাংসের ওজনে এগুলো খরিদ করছি। বর্তমানে একটু মার্কেটটাও স্লো আর কি, বাইরের লোকজন টোকজন ওইভাবে নাই, কোনো ক্রেতা ক্রেতারা নাই, বিক্রেতা তো আছেই। এখন আগের থেকে পুরা যখন লকডাউন ছিল তার থেকে বর্তমানে এখন মার্কেটটা কম। কেন কম আমি আপনাকে বলি, আমাদের পাবনা সিরাজগঞ্জে যতগুলো খামারই আছে প্রত্যেক খামারই বড় বড় ব্যাংকের সাথে যুক্ত হতে পারেনি, এগুলো হয়েছে সব বিভিন্ন এনজিওর মারফতে, এনজিও বা ঋণদাতা যে সংস্থাগুলো আছে, ব্র্যাক ব্যাংক আছে আর আদার যে সংস্থাগুলো আছে এদের সাথে যুক্ত। এদের এখন কিস্তি নেওয়া শুরু করছে এরা, বিদায় এখন 20,000 টাকা গরু যদি কোনো খামারে লস হয় সে বিক্রি করতে এখন বাধ্য হচ্ছে, কারণ তাকে কিস্তি দিতে হবে, সম্মান বাঁচাতে হবে, যার কারণে গরুর মার্কেটটা বর্তমানে কম। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 1,85,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। আলোচনা সাপেক্ষে বিক্রি করবো এটা। আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা মূলত গির, পাকিস্তানি গির, একদম অরিজিনাল ব্রিড, মাত্র 2টা দাঁত ভাঙছে। এটা বয়সটা 2 দাঁত 2 দাঁত 2 দাঁত। অনুমান ওজনটা আছে কেমন? ওজন আপনার 5.5 মন আছে, 6 মন হবে না, মাংস হালকা হয়ে গেছে, তো 5.5 মন মাংস আছে, কিন্তু এর 6.5-6 মনের মতো আছে মাংস, 6 মন মাংস আছে। ধরেন আপনার কালারটা স্পেশাল কালার। দাম, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম সবাই 1,75,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো, কেননা এটা মাংসের সাথে সামঞ্জস্যের আসবে না। এটা গরু, এটা যেটা আছে এটার আপনার কালারটা স্পেশাল, আপনার ব্রিডটাও স্পেশাল, আর এই জাতের গরুগুলো সচরাচর মেলানো যায় না। দেখেন গরুটার মাথাটা এতটাই ভারী আর এতটাই বিগ সাইজের মাথাটা, এই গরুগুলো আপনি চাইলেই মেলানো যায় না, যার কারণে খুব কম পাওয়া যায়। এগুলো কম পাওয়া যায় আর মার্কেট থেকে আমি এক্সট্রা চড়া মূল্যে এটা খরিদ করতে হয়েছে আমাকেও। মানে আপনারও বেশি দামে কিনতে হয়েছে? বেশি দামে কিনতে হয়েছে এবং এটাকে বিক্রিতেও বেশি দামে বিক্রি করতে হবে, প্লাস এবং যে যদি কেউ নিয়েও যায় এই গরুগুলোতে তার কখন লস হবে না, এটা এটি স্পেশালই হবে এটা। আচ্ছা আচ্ছা, তো আরও তো কিছু গরু রয়েছে ভাই। আমরা আরেকটা অনেক সুন্দর কালারের গরুটা দেখতে পাচ্ছি, এটার কালারটা অনেকটা সুন্দর লাগতেছে আমার কাছে। এটা পাকিস্তানের শাহিয়াল, অরিজিনাল যে পাকিস্তানের শাহিয়ালের যে ব্রিড, এর মধ্যে সেই ব্রিডটা আছে। এটা এখন বর্তমানের অবস্থান, আপনার দাঁতে 2টা হয়েছে, শরীরের মাংস হয়তো 5 মন প্লাস হয়ে গেছে।
এটার দাম তো 1,20,000 টাকা আলোচনার সাপেক্ষে এটা বিক্রি করব। তবে এগুলো আপনার কালেক্ট করা অনেক কষ্টকর এই গরুগুলো, আর যারা খামারি যারা আছে তাদেরকে আমি বলবো গরু যেন তারা সবাই ঢালাওভাবে না কিনে, স্পেশালি কিছু যে গরুগুলো আছে স্পেশালিগুলো কালেক্ট করে একটা দুইটা পাঁচটা করে বেশিরভাগই তো সব যারা খামার করতেছে সব 10-15টার উর্ধে না, আর আমার মনে হয় না 10-15টা এভাবে স্পেশালি তাদেরকে গোছাতে বেশিক্ষণ সময় লাগবে। যদি গোছাতে যদি কিছু খরচ বেশিও হয়ে যায় তাতেও আমার মনে হয় ওদের জন্য প্রফিট বেশি হবে, আমি আমার ব্যক্তিগত অভিমত পোষণ করতেছি। আর ঢালাওভাবে যে গরুগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে সারা গরুর কিন্তু কতগুলো বৈশিষ্ট্য, যেমন এর মধ্যে সামনের কম্বলটা, মাথাটা, নাভিটা, এগুলো সব দিকে খেয়াল রাখতে হয়, এগুলো কিন্তু আছে। আর এগুলো ছাড়া যে গরু সে গরু কিন্তু অযোগ্য, সে গরুগুলো কিন্তু অযোগ্য, যার কারণে এই দিকগুলো বারবার এদেরকে ফলো রাখতে হবে গরু খরিদ করার সময়। আর এতে যদি ভুল থাকে তাহলে কিন্তু সে জায়গাতেই ভুল, তার ভিটামিনটি সব উচ্ছেদ হয়ে যাবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাও 1,20,000, আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করবো। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা হ্যাঁ, এটা আসলে এটাও একটু স্পেশাল, এটা হচ্ছে আপনার আসলে ব্রাহ্মা গরু তো আমাদের দেশে সচরাচর ওইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না, তো আমারও দীর্ঘদিনের একটা শখ ব্রাহ্মা গরু নিব। তো আমরা ইন্ডিয়ার একটা প্রদেশ থেকে তো আমরা তিনজন মিলে চারটা গরু দীর্ঘদিন লাইনে রাখছিলাম, তো এই চারটা গরু অলরেডি এই গত দুদিন হলো নিয়ে আসছি আমরা। এই চারটা আমরা তিনজন ভাগ করে নিয়েছি, তার অংশে আমি একটা পাইছি আর ওগুলো। হ্যাঁ, আমার কাছে এই কালারটা স্পেশাল মনে হয়েছে, লাল ছিল আর সাদা ছিল, তো সাদা ছিল তিনটা, লাল ছিল একটা, লাল একজন উনি আবার একটু কর্মকর্তা স্টাইপের, তো উনি ওইটা নিছে আর আমাদেরকে আমি এইটা নিছি। তো এইটা হচ্ছে ব্রাহ্মা। দেখেন এই ব্রাহ্মার যে আসল বৈশিষ্ট্যটা তাও কিন্তু এটা পিওর ব্রাহ্মা না, এটা কিন্তু ক্রস, ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মার যেটা ক্রস এটা যেটাকে ব্রাহ্মার সিমেনের মাধ্যমে ই করা হয়েছে। মাথাটা দেখেন ছোট, আর এইটুকুর গেটআপটা দেখেন পুরোটাই ভিন্ন, মাথা ছোট ছোট হচ্ছে না, আর এইটুকুর গেটআপ যেটা আছে এটা পুরো ব্রাহ্মা স্টাইল, পুরোই ব্রাহ্মা। বয়সটা কেমন আছে এটার? বয়স আসলে তো ভাবে আইডিয়া করা যাচ্ছে না, তবে মনে হয় 10 মাস থেকে 11 মাসের মধ্যে হবে বয়সটা, এর ঊর্ধ্বে না। আর এই আর কি দামটা এইটা আসলে অন্যান্য গরুর থেকে দামের একটু মানে ভিন্নতা আছে, এটার কোনো দামের কোনো এখন হিসাব নেই, তবে এটার দামটা আমি বলবো না, এটা আমি আলোচনায় রাখবো। এই গরুটা মানে আলোচনা সাপেক্ষে বিক্রি করো, কারণ অনেকেই হয়তো এই দামটার বিষয়টা নিয়ে বিভিন্ন মন্তব্য আসতে পারে। বিধায় আমি বলবো না, এটা আমি যদি আমার মোট আশানুরূপ যদি আমি হয় তাহলে আমি সেল করব, আর নইলে সেল করব না। তবে আমাদেরকে যেখান থেকে নিয়ে আসছি উনি বলছে যে যদি আপনাদের এই টাইপের গরুগুলো চলে তাহলে আমরা হয়তো প্রতি মাসে যে কোনো ওয়েতে হোক 2-4, 10-20টা করে আমরা গরু দিতে পারবো, জানি না সে পারবে কি না। শুরুতে যেহেতু 4টা আসছে মোটামুটি আমাদের মনের কাছে স্যাটিসফাইড আর কি আমরা গরুগুলো নিয়ে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো আরও তো কিছু গরু আছে, তো ওগুলো আমরা একটু দেখি। আমরা আরেকটা সুন্দর একটা সার দেখতে পাচ্ছি, এটা মূলত শাহিওয়াল, এটা আমাদের দেশির সাথে দেশি গরুর সাথে শাহিওয়াল দিয়ে ক্রস করানো হয়েছে, যার কারণে একটু মানে স্বাস্থ্যস্থ হয়েছে ভালো, লম্বাতে একটু খাটো আছে, মানে ছাই যে ছোট, তো এগুলো গরুগুলো খারাপ হবে না, এগুলো আপনার খাদ্য রেশের খাদ্যটা তো কম লাগাতে গরুগুলোতে মোটামুটি ভালো হয়, আমাদের দেশীয় ক্রস শাহিওয়াল আর কি এগুলো, কিন্তু এগুলোর মান ভালো, শরীরে এখনই যে মাংস আছে না এখন এগুলো মাংসের দামে চলে যাচ্ছে, দাম চাচ্ছে 70,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করব। আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন? হ্যাঁ এটা বিক্রি করব। আলোচনা আর তো কিছু গরু রয়েছে, আমরা আরেকটা সার দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এটা শাহিওয়াল, এটাও আপনার ব্রিডও ভালো, কালার দিক থেকেও ভালো আছে, এই গরুগুলো আপনার মান খারাপ হবে না, একটু ক্রস আছে, এটার দাম চাচ্ছে আপনার 85,000 টাকা, আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করব। ওয়েটটা অনুমানিক কেমন আছে? ওয়েটটা আপনার এগুলো 3 মণ প্লাস আছে, এটা 3 মণ প্লাস আছে, তারও তো কিছু গরু রয়েছে, ওগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, এটা শাহিওয়াল, একটু রোগা ছিল আপনার শাহিওয়াল, এটাও আপনার ব্রিড ভালো আছে, খারাপ না আলহামদুলিল্লাহ। তবে এটাকে আমি আপনার কৃমিমুক্ত, আপনার আমার এখানে আছে তো 2 সপ্তাহ হলো, কৃমিমুক্ত, কৃমির যে ডোজের পরে যে ম্যানুয়ালি যে বিষয়গুলো থাকে এগুলো কমপ্লিট করা হয়েছে, শরীরের মধ্যে এক ধরনের গ্লেস অলরেডি চলে আসছে, এটা আর কি ভালো আছে, দাম চাচ্ছে আপনার 75,000 টাকা, আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করবো। 75,000 টাকা, মানে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এই সাইডে তো আরও কিছু গরু রয়েছে, তো ওগুলো যদি আমাদেরকে একটু দেখাতেন ভাই, ওগুলো তো মনে হচ্ছে শাহিওয়াল ব্রিডের না? এটা শাহিওয়াল, এটার ব্রিডও অনেক ভালো, আপনার এ জাতীয় গরুগুলো আপনার হেডানিং ফার্মের জন্য আমি মনে করি সর্বোত্তম এবং সর্বসেরা, এগুলো হেডানিংয়ের জন্য, কারণ এর শরীরের বডি স্ট্রাকচার, ওয়েটের যে অবস্থান সেক্ষেত্রে শরীরে প্রচুর মাংস আসবে, এবং এগুলোর খাদ্য রেশনিং অ্যাকারেটলি করতে পারলে এর থেকে লাভবান 2 জায়গা হলে সে প্রফিট করতে পারবে।
এগুলো লাভবান বেশি হতে পারবে, লাভবান বেশি হতে, মানে সবাই তো প্রফিটের উদ্দেশ্যে কাজ করা, প্রফিট আপনার এক বছর ছয় মাস গরু লালন পালন করলেন, লাস্টে গিয়ে আপনার ব্যালেন্স জিরো, অঙ্কের খাতায় গিয়ে জিরো, তাহলে তো হলো না, তো হলো না। ফার্মিংয়ের যে কোনো বিজনেসের মূল ধারা হচ্ছে সঠিক হিসাব, বিচক্ষণ, বিচক্ষণতা, আপনার হিসাব ঠিক, খাদ্য রেশনিং ঠিক, জাত নির্বাচন করা ঠিক, গরু খরিদ করা ঠিক, আপনার একটু সময় আর এটা শ্রম আপনি দিবেন, সেখানে আপনার সফলতা অনিবার্য। আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় বা আমার ইয়েতে আমি যেটা মনে করি, তার মানে মোট কথা মানে সঠিক ম্যানেজমেন্টটা থাকতে হবে, সঠিক ম্যানেজমেন্ট, গরুর জাত নির্বাচন, গরুর খাদ্য তালিকায় নিজের শ্রম, মেধা এবং গরু ন্যায্য মূল্যে কিনা, এইটাই। কিছু কিছু গরু অনলাইনে বিক্রি হচ্ছে আপনার 60,000-70,000 গরু বিক্রি হচ্ছে 1,00,000 টাকা, নো ব্রাহ্মা চালানো হচ্ছে ব্রাহ্মা হিসেবে। এই ভুল ধারণা থেকে যদি কেউ বের হয়ে আসতে পারে এবং যারা বিক্রেতা আছে তারা যদি, যেমন আমার কথা বলি, আমি যদি আপনি খামারেই আমি বিক্রেতা, আমার আপনাকে যদি আমি আমার মন থেকে ন্যায্য দামে সঠিক জিনিসটা যদি আপনার হাতে আমি হ্যান্ডওভার করতে পারি, টাকা আপনার কাছ থেকে 5,000 টাকা বেশিও যদি নিয়ে রাখি, তাতে আমার মনে হয় না আপনি কখনো খামার লাইফে আপনার লস হবে, আপনি ওখান থেকে 2 টাকা হলেও আপনি ওখান থেকে প্রফিট করতে পারবেন, এটাই বাস্তবতা এবং এটাই চরম সত্য। আপনি ভালো একটা কথা বলেন, যদি ভালো জাতের একটা গরু পাওয়া যায় 5,000 টাকা বেশি হলেও সেটার থেকে প্রফিট করা সম্ভব, কিন্তু যদি সেটা যদি জাতমান ভালো না থাকে, যদি 5,000-এর জায়গায় 2,000-ও বেশি না হয় তাহলেও কিন্তু লস। সেটাই সেটাই, কারণ এখানে তো যে বর্তমানের যে প্রেক্ষাপটের বর্তমানের যে অবস্থা, মানে খামারির তো শেষ নেই, হাজারো খামারি পড়ে আছে আলে ডালে, এই কে খামারি আর কে আপনার ব্রোকার আর কে হচ্ছে ইয়াক, মানে চেনার কোনো ওয়ে নেই, কারণ সবাইকে যখন উপস্থাপনা করা হচ্ছে সবাইকে বলে দেওয়া হচ্ছে সব থেকে বড় ফার্ম এইটা বা এখানে এতটা গরুর থেকে এতগুলো হয়েছি, এক্সক্লুসিভ খামার এইটা, এখান থেকে ন্যায্য মূল্যে পাওয়া যায়, টাইট ভিডিওর টাইটেলগুলো হয় হচ্ছে ব্রাহ্মা বিভিন্ন, মানে এক কথায় উভয়ের ভুলের কারণে নতুন যারা উদ্যোক্তা আছে তারা যেভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে বা তাদের যে আর্তনাদ, বুক ভরা যে কান্না, এগুলো আসলে হৃদয় বিদারক, আমি মনে করি হৃদয় বিদারক। এখন গরু লালন পালন করতে গেলে জীব অ্যাক্সিডেন্টালি হতে পারে, সেটা একটা জিনিস, কিন্তু আর যখন গরু খরিদ করার পরে যখন একজন ভুক্তভোগী, যখন আপনার দীর্ঘদিন লালন পালনের পরে সেখান থেকে কোনো কিছু না হচ্ছে, দুধ বলা হচ্ছে 20 কেজি হচ্ছে 10 কেজি, সার বলা হচ্ছে ব্রাহ্মা যাচ্ছে দেশি, দেখানো হচ্ছে একটা দেওয়া হচ্ছে একটা, আপনার বানা করে বাকি দেওয়ার কথা বলে টাকা নিয়ে একটা গরু দেওয়া হচ্ছে না, আবার গরু নিয়ে টাকা দেওয়া হচ্ছে না, গরু দেওয়া হচ্ছে না, টাকা নিয়ে গরু দেওয়া হচ্ছে না, এই যে সর্বসাকুল্যে বর্তমানের যে প্রেক্ষাপট, জানি না এই মানুষের এই অনলাইনের উপরে কতটা আস্থা থাকবে, এটা আমার বোধগম্য, আমার মনে হয় না আর বেশি দিন থাকবে, বেশি দিন টিকবে। তবে এখানে একটা কথা আমি যেটা মিন করি, আমি যেটা মনে করি, আমি যদি সৎ থাকি, আমার ভিতরে যদি সত্যিকারে যদি কোনো হৃদয় থেকে থাকে বা কোনো ভালো চিন্তাধারা থেকে থাকে, হয়তো সেখান থেকে কেউ কিছু কিছু হটাতে পারবে না, কারণ আজ থেকে যখন প্রথম যখন ফার্স্ট প্রথম যখন শুরু করি তখন তো এই জগতে কেউ ছিল না, এখন তো হাজার হাজার আসছে, একজনকে অনুকরণ করে একজনকে দেখে অনেক কিছু শিখবে, জানবে, কাজ করবে, 10 জনের বেকারত্ব ঘোষাবে, এটাই কিন্তু মেন্টালিটি, কিন্তু তা না করে আমরা এর বিপরীত, কারণ আমাদের বাঙালি, আমরা বিশ্বের যে প্রান্তেই যাচ্ছি সেখানেই কেন জানি আমরা সুনামের চেয়ে দুর্নামটা বেশি করে নিয়ে আসতেছি, এই যে আমাদের এই মেন্টালিটিটা আসলে মানে নিজের কাছেও বোধগম্য, মানে সবটা জায়গাতে একই অবস্থান, দূর দূর ছাই ছাই একটা ভাব। খুবই ভালো ভালো পরামর্শ দিলেন, এখান থেকে অনেক কিছু শিকার আছে, যারা বিক্রেতা রয়েছে তাদেরও অনেক কিছু শিকার আছে, যারা ক্রেতা ভাই রয়েছে তাদেরও অনেক কিছু শিকার রয়েছে, যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলো যদি একজন ক্রেতা নিজের মন দিয়ে অনুভব করে যদি বুঝতে পারে, তাহলে সে মনে হয় না খামার করতে যে গরু কিনতে যদি যায় সে কখনো ঠকবে। আরেকটা জিনিস মাসুদ ভাই আপনাকে আমি অবগত করি, সেটা হচ্ছে আমরা যারা গরুগুলো খরিদ করি নর্মালি কিন্তু আমরা গ্রামগঞ্জ হাট এক কথা যে জায়গাতে আমরা সস্তা পাচ্ছি, যে জায়গাতে ভালো মানের মাল পাচ্ছি, সেটা হাট হোক, গ্রাম হোক, বর্ডার হোক, যে প্রান্ত হোক, আমরা কিন্তু ছুটে যাচ্ছি বা আমার প্রতিনিধি ছুটে যাচ্ছে সেখান থেকে গরু কিনে নিয়ে আসতেছে। আর ইউটিউবের তো অনেকেই আছে, কেউ ঘরে বসে আপনার এলাকা ভিত্তিক কাজ করতেছে, কেউ দূর দূরান্তে কাজ করতেছে, আর আপনাকে আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাকে খুশি করার জন্য বলছি না, আপনি বিভিন্ন হাট ঘাট নিয়ে কাজ করেন, প্রতিবেদন করেন, এখন আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন আমরা যে গ্রামের গরুগুলো বিক্রি করি এগুলো কিন্তু হাটেও পাওয়া যায়, হাটেও পাওয়া যায় না, এটা কিন্তু বাস্তবতা, কিন্তু আমরা বলতেছি কি আমরা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। আমি যারা নতুন উদ্যোক্তা আছে, তরুণ ভাইয়েরা আছে, যারা আপনার
প্রবীণ ভাইয়েরা আছে যারা এই সম্বন্ধে অজ্ঞ, কিছুই জানেন না, তারাও আমাদের কাছ থেকে যে কিনতে হবে অনলাইনের মাধ্যমে কিনতে হবে তা না। আপনারা চলে যান, আপনার আশেপাশে কোন হাট আছে, কোন গ্রামে আছে, কোন জায়গায় পাওয়া যায়, ছুটে যান। গিয়ে যদি আপনি ন্যায্য মূল্যে গরু কিনে নিয়ে আসতে পারেন, আমার কাছ থেকে যখন গরুটা কিনবেন তখন কিন্তু আমি আপনার কাছ থেকে ন্যূনতম 5,000 টাকা প্রফিট করবো, নইলে কিন্তু আমি দেবো না। এতে আপনার সাথে যত বন্ধুত্বই হোক, যত আত্মার সম্পর্কই হোক, আমি কিন্তু আপনাকে দেবো না। এই জন্যই বলি, হয়তো একজন গিয়ে যারা পরিচিত যারা আছে তারা আপনার এলাকা থেকে বা আদার জায়গা থেকে যেখান থেকে আপনারা পান, জাতমান ধরে গরুগুলো আপনারা সংগ্রহ করে খামারে গিয়ে নিবিড় পরিচর্যার মাধ্যমে আপনার আর্থিক সমস্যা হোক, আপনার মনের শখ হোক, বিজনেসের ডেভেলপ হোক, সবগুলোকে আপনারা উন্নতি করেন। এতে বোধ হয় দেশেরও মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে, সবারই মঙ্গল হবে। খুবই ভালো ভালো কথা জানালেন যে হাটে ঘাটে থেকেও ভালো ভালো গরু পাওয়া যায়। অবশ্যই হাটে ভালো গরু পাওয়া যায়, এটা অনেকেই জানে না। তো আমরাও বলবো যেন তারা হাটের থেকেও নিজের এলাকায় যে হাটগুলো রয়েছে ওখান থেকে তারা সংগ্রহ করলে সব থেকে ভালো হয়। ভালো হবে, কোনো সমস্যা নেই। এখানে আমার কাছ থেকে নিতে হবে তা তো না, কিন্তু এখানে একটাই বিষয় কি, গরু যদি কেউ না চিনে থাকে, আমরা যখন গরুগুলো খরিদ যে সময় করি তখন একটু স্পেশালি নেওয়ার চিন্তা ভাবনা করি, স্পেশালি নেওয়ার চিন্তা ভাবনা করি, এবং গরুর আমাদের একটা আইডিয়া আছে যে এই গরুটার প্রাইস এইটা হবে। এখন সেইটা থেকে যদি আপনারা 20,000 টাকা রং করে করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আমরা ভাই আরেকটা সার গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা শাহিয়াল, আপনার দুই দাঁত হয়েছে, ওজন আছে 5 মণ, আপনার দাম চাচ্ছে 1,15,000 টাকা। আলোচনার সাপেক্ষে বিক্রি করুন, আলোচনার সাপেক্ষে বিক্রি করবেন না? তো দেখে তো দৈহিক গঠনটা খুবই সুন্দর মনে হচ্ছে। আচ্ছা, একদম শাহিয়ালের ব্রিডের মাথা, কম্বল বা আদার সব কিছু একদম ভালো মানের আছে, মানে একটু ইয়াস টাইপের তো বাধা রাখা দেখা যাচ্ছে না। আসলে তো আমরা ডিসপ্লে করি, গলার দড়ি ছেড়ে দিই, দড়ি ছেড়ে দিলে এই গরুটার আপনার আকার আকৃতি ভালো হয়ে যাবে, গরু বড় হয়ে যাবে, দর্শক আগ্রহ হবে। ওটা না, যার মধ্যে যেটা আছে সেটাকেই শো করতে হবে, এইটাই হচ্ছে সঠিক হিসাব আর সঠিক ইয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা যারা বিক্রেতা যারা আছি, অনলাইন ভিত্তিক যারা বিক্রেতা আছি, আমাদের মধ্যে ভালো মন্দ তো অবশ্যই আছে। যদি মন্দ না হয় তাহলে ক্রাইম কেন হবে? আমরাও সুবিধাভোগী, সুবিধাভোগী একটা গরু, কিছু কিছু গরু 40 দিয়ে খরিদ করে 80,000 বিক্রি করা হচ্ছে, গরু দেখতে দেখতে ভালো, ক্রাইম এখানেও আছে, আমাদের ভুল এখানেও আছে। এই জন্য বলি, গরু স্পেশালি গরু কেউ পাবে না। যখন আমি যখন তখন একটা লড়তে সময় নিয়ে আসি, 20টা নিয়ে আসি, 50টা নিয়ে আসি, 30টা নিয়ে আসি, এখন দেখা যায় এর মাঝখান থেকে স্পেশাল থাকে 10টা বা 30টা থাকে স্পেশাল, আর এর বাইরে কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, 19-20 হয়ে যায়। যখন আমরা পাচ্ছি না, একটা দূরবর্তী জায়গায় যখন গেছি, 5টা গরু হয়ে গেছে, এর সাথে আমরা গাড়ি মিল করে 10টা করে নিয়ে চলে আসতেছি, তার মাঝখানে যখনই 10টা করতে যাচ্ছি তখনও কিন্তু এটাতে সমস্যা হয়ে যাচ্ছে। আর এইগুলো মানুষের অভিরুচির একটা ব্যাপার স্যাপার আছে, আমি আপনাকে ঠকাবো বা আপনি আমাকে ঠকাবেন, এটা কিন্তু সম্ভব, সবার দ্বারাই সম্ভব, কিন্তু তুলনামূলক কম আর বেশি আছে। কিন্তু এখন আপনাকে যখন আমি ঠকাতে যাব, আমার মেন্টালিটি সেট আপ কী সেটা আমি জানি, বা আপনার সেট আপ কী আপনি জানেন, বা আরেকজনের কী সে জানে। একজন বিশ্বাসের ঘরে আগুন দেয়, আর একজন বিশ্বাসের ঘরে কী বলবো তাকে, সুখ দেয়, এইটাই তফাৎ। যে যেটাই করুক ভাই, এই সেক্টরটা আসলে একটু উল্টাপাল্টা সেক্টর, আগের থেকে এই সেক্টরটা একটু দুর্নাম আছে, এখনও আছে। যারা সেক্টরে এমনও রেকর্ড আছে, যারা আপনার এই সেক্টরে কাজ করতেছে, এখন তো তরুণ উদ্যোক্তা, শিক্ষিতের হার সব থেকে বেশি, বা স্মার্ট লোক, অভিজাত শ্রেণীর লোক, এলিট শ্রেণীর লোক এই সেক্টরে ইনভলভ হচ্ছে বেশিরভাগ। তো আপনার শিক্ষিত যারা, শিক্ষিত যুবক যারা রয়েছে, তারা এই সেক্টরটাতে বেশি আসতেছে। এখন দেখেন এই সেক্টরে যারা আপনার নতুন যারা আসতেছে সবাই শিক্ষিত বলাবান, আবার এলিটিস টাইপের লোক, অভিজাত শ্রেণীর লোক যারা আসতেছে, এখন দেখেন এরা যখন আসতে যাচ্ছে, কেউ হয়তো ভিডিওগুলো দেখতে 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 এদের ব্রেন মডিফাই হয়ে গেছে, না আমি এইটাই করবো, গরুটাই করবো। ও দেখতে 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 তোর মোবাইলের এমবি কিনতে কিনতে ও আর ইউটিউবে আদার কিছু দেখে না, ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে, ওগুলো ও শুধু এগুলোই দেখতেছে। তারপর ও তখন সিদ্ধান্ত নিচ্ছে আমি এইটাই করবো, ওর মাথার মধ্যে তখন ঝোঁক অটোমেটিক্যালি চলে আসছে। আসার পরে এখন ফ্যামিলিকে যখন প্রস্তাব দেওয়া হচ্ছে, ফ্যামিলি কিন্তু রাজি হচ্ছে না, বা পরিবার রাজি হচ্ছে না, সমাজ রাজি হচ্ছে না, বন্ধুবান্ধব রাজি হচ্ছে না, না তুই এমএ পাশ করলি, বা তুই এই ডিগ্রি নিয়ে এলি, বা আপনি এই শ্রেণীর লোক, আমরা 14 পৃষ্ঠতে কখনো গরু লালন পালন করিনি, এই যে একটা সমস্যা। কিন্তু ওর মধ্যে জিদ চেপে গেছে যে আমি এই খামারটা করবো, তাহলে বুঝেন এখানে প্রথমেই ওর তার প্রতিবন্ধকতা বাধা। এখন সবার অনিচ্ছা শর্তে বা ইচ্ছা শর্তেই হোক, জোরপূর্বই হোক, আসার পরে সে খামার স্টার্টিংয়ে যদি সে লস খেয়ে যাচ্ছে, তাহলে তার অবস্থানটা কোথায়, তার মেন্টালিটিটা কোথায় যাবে, সে কি দেশে থাকতে পারবে না দেশের বাইরে গিয়ে আবার তাকে সেই
শুধু এখানে যে প্রবাসীরা আছে তাও না, বাংলাদেশের লোকজন এইভাবে প্রচুর ইনভলভ হচ্ছে। এগুলো যার কারণে যে যেভাবেই খামারগুলোকে না করুক, সঠিক চিন্তাধারা সঠিক পরিকল্পনা নিয়ে খামার করতে হবে, নইলে কিন্তু সমস্যা। এখন আবার কিছু কিছু সমস্যা হয়ে গেছে। ধরেন এক্সাম্পল, গ্রাহকের পুঁজি আছে যে গরু খরিদ করবে, তার পুঁজি আছে মাত্র ধরেন যে টেনে টুনে হয়তো 7 লাখ 10 লাখ, আর এই শ্রেণীর লোকজনগুলোই বেশি, সচরাচর বেশি। আর যারা 5 থেকে 10 লাখ বৃহৎ আকারে যারা করতেছে, বৃহৎ আকারে, ওদের হিসাবটা ভিন্ন, ওদের হিসাবটা কিন্তু ভিন্ন, ওদের কথা বলে লাভ নাই। এখন যারা এইটা যারা করতেছে, এখন দেখেন এটা যখন করতে যাচ্ছে, ওর শেডে কেউ সেট করতে গিয়ে ওর টাকা শেষ করে ফেলতেছে, হিসাবটা খেয়াল করেন, কেউ সেট করতে গিয়ে টাকা শেষ করে ফেলতেছে, লাস্টে যে গিয়ে গরু আর খরিদ করতে পারতেছে না, জায়গা করছে 10টার, গরুর টাকা হচ্ছে 2টার বা 3টার। তো এ দিকগুলোও ভালো রাখতে হবে, আসলে আমার ক্যাপাসিটি কতটুকু। এখন শেডগুলো আমি মনে করি ওইভাবে যারা আছেন, অত্যাধুনিক পরিকল্পিত মানে শেড মেড না করে আপনাকে শেডের জায়গায় আগে গরুতে রূপ দেন, কিন্তু জাস্ট আপনার সিকিউরিটির জন্য যেটুকু না করলেই নয়, সেইটুকুনি করে আপনার 5টা 10টা গরু উঠায় 1-2 বছর বিজনেস করেন। করার পরে যদি সেখান থেকে যে আপনি ভালো প্রফিট পান, অটোমেটিকলি তখন নিজেই বুঝতে পারবেন গরুর 10টার কাছে 20টা হয়ে গেছে, তখন আপনি গিয়ে আপনার মন মতো করে পরিকল্পিত সেট করে কাজ করেন, তাতে বোধহয় আমার বোধহয় লাভ, কারণ শুরুতে আপনার টাকার অঙ্কে শর্ট হয়ে যাচ্ছেন। এই সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যাই, বেশি কথা বলবো না, ভিডিওর আপনার রুলস বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না, আপনার বিরক্ত হয়ে যায়। তো সর্বশেষ যে কথা, নেক্সটে যদি আরও কিছু জানার থাকে, আমি আরও কিছু আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো। এগুলো কাউকে আমি জ্ঞানও দিলাম না, কোনো কিছুই না, আমার এই দীর্ঘদিনে ডেইরি সেক্টরে পথ চলার মাঝখানে যেটুকুনো অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার কিছুটা অংশ শেয়ার করে, এর বাইরে কিচ্ছু না মাসুদ ভাই, এটাই। আচ্ছা আচ্ছা ভাই, আমাদেরকে অনেক তথ্য দিলেন বা অনেক পরামর্শ দিলেন দর্শকদেরকে, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এত গরু দেখানো সম্ভব না, প্রচুর পরিমাণে গরু রয়েছে, প্রায় 100-এর উপরে গরু রয়েছে সেটে, তো কেবল আমরা আপনাদেরকে 20 থেকে 25টা বা 30টা গরু দেখাতে পেরেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর গরুগুলো দেখাতে পারতেছি না, দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি গরুগুলো দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা চাইলে কাদের ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে এই গরুগুলো আপনারা দেখতে পাবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক ভালো থাকবেন।